হ্যালো এভরিওয়ান, আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি গরুর ঝাল মাংসের রেসিপি। এই মাংসটি বানাতে কিন্তু কোনো মশলার প্রয়োজন হয় না, শুধুমাত্র পেঁয়াজ, শুকনো লঙ্কা আর লবণ দিয়েই তৈরি করে ফেলা যায় এই সুস্বাদু মজাদার মাংসটি। আর এই মাংসটা একবার বানিয়ে খেলে আপনার কিন্তু বারবার ইচ্ছা করবে এই মাংসটি বানাতে। তাহলে চলুন আর বেশি দেরি না করে আজকের রেসিপি শুরু করা যাক। এই ঝাল মাংসটা বানানোর জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এর মধ্যে লাগবে 2টো বড় সাইজের পেঁয়াজ। এখানে খুব বড় সাইজের 2টো পেঁয়াজ নিয়েছি। এই পেঁয়াজটা ওজন করলে 500 গ্রাম পরিমাণ হবে, মানে গরুর মাংসের অর্ধেক পরিমাণ পেঁয়াজ আপনাকে নিতে হবে। আর লাগবে 15 থেকে 20টা চেরা শুকনো লঙ্কা। আর লবণ দিলেই এই মাংসটা রান্না হয়ে যাবে। মাংসটা রান্না করার জন্য প্রথমেই প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ সরষের তেল। এই রান্নাটা সরষের তেলেই করবেন, তাহলে টেস্ট ভালো আসবে। এখন তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে সেই চেরা শুকনো লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা দিয়ে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে লঙ্কা থেকে খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়ে আসে। তবে লঙ্কাগুলো ভেজে একবারে কালো করে ফেলা যাবে না, তাহলে কিন্তু রান্নার কালার খারাপ হয়ে যাবে। এখন আমি সেই যে 2টো বড় সাইজের পেঁয়াজ দেখিয়েছিলাম সেই পেঁয়াজগুলো কুচি করে কেটে তারপর এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে খুব সুন্দর করে সোনালি করে ভেজে নিতে হবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ধরে, যতক্ষণ পর্যন্ত না সোনালি না হয় এই পেঁয়াজটাকে কিন্তু ভেজে ফেলতে হবে। এভাবে ভাজতে ভাজতে দেখছেন পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর পেঁয়াজটা বেশ খানিকটা নরমও হয়ে এসেছে, কিন্তু এরপরেও আরও বেশ খানিকটা সোনালি করে পেঁয়াজটাকে ভাজতে হবে। এই যে দেখুন পেঁয়াজে কিন্তু সোনালি কালার চলে এসেছে, এর থেকে বেশি আর পেঁয়াজটাকে লাল করার প্রয়োজন নেই। এখন আমি এর মধ্যে সেই ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম। মাংস দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ধরে মাংসটিকে কিন্তু পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, খুব ভালোভাবে মিশিয়ে মিশিয়ে কষাতে হবে মাংসটিকে। তারপরে মাংসটাকে অল্প একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এই মাংস রান্নাতে কিন্তু আর কোনো মশলারই প্রয়োজন হয় না, এই 3টে মশলা দিয়ে এই মাংসটা দারুণ রান্না হয়ে যাবে। আর বারবার ঢাকনা বন্ধ করে আর ঢাকনা খুলে খুলে মাংসটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না মাংসের থেকে বের হওয়া পুরো পানিটা শুকিয়ে যায়। এই মাংসটা কষাতে কষাতে দেখবেন মাংসের কালারটাও কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হয়ে আসবে। আপনাদের হয়তো মনে হতে পারে যে না জানি শুধুমাত্র এই 2টো মশলা দিয়ে মাংসের টেস্ট কেমন হবে, কিন্তু আপনারা একবার বানিয়ে দেখবেন খুবই সুস্বাদু হয় মাংসটা খেতে। আর এই ভাজা লঙ্কার একটা সুগন্ধ থাকে আর ভাজা পেঁয়াজ 2টো মিশিয়ে একটা খুব সুন্দর টেস্ট হয় মাংসের মধ্যে। যদিও এই মাংসের মধ্যে গরম মশলা আদা রসুন কিছুই দেওয়া হয় না, কিন্তু এই 2টো মিলেই মাংসের টেস্ট একদম অসাধারণ হয়। এখন মাংসটাকে সেদ্ধ করার জন্য এই মাংসের মধ্যে 1 কাপ গরম পানি দিয়ে দিলাম। এবার প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে মাংসটাকে 5 মিনিট রান্না করলেই মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তবে আপনারা যদি কুরবানির ঈদের সময় এই মাংসটা অনেক বেশি পরিমাণ নিয়ে রান্না করেন, তাহলে কিন্তু এভাবে প্রেশার কুকারে রান্না করতে হয় না। তখন নর্মাল হাঁড়িতেই অনেকটা পরিমাণ মাংস নিয়ে রান্না করলে চাপে এমনিই মাংস সেদ্ধ হয়ে যায় মাংসের পানিতেই, আর সেক্ষেত্রে টেস্ট আরও ভালো লাগে। আজ আমি অল্প একটু করেছি বলে প্রেশার কুকারে করলাম। এই যে দেখুন 5 মিনিট রান্না করার পরে এখন ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে মাংস রান্নাটা। আর একটু গ্রেভি গ্রেভিও আছে, তবে আপনারা যদি এর থেকেও বেশি একটু গ্রেভি চান তাহলে পেঁয়াজের পরিমাণ বাড়িয়ে দেবেন। আর যদি এরকম খেতে চান হালকা ভাজা ভাজা অল্প গ্রেভি, তাহলে এরকম পরিমাণ পেঁয়াজ দিলেই চলবে। আর এটা দেখুন দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখে কেউ বুঝবেই না যে শুধুমাত্র পেঁয়াজ আর লঙ্কা দিয়ে এই মাংসটা বানানো। আর এটা অবশ্যই বানালে বুঝতে পারবেন এর টেস্ট কেমন হয়। আমার বাড়ির তো সবাই এটা খুবই পছন্দ করে। তাহলে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে রেসিপিটি ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনে প্রেস করে দিন, যাতে সমস্ত নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই।